শ্রীযুক্ত মোদী এবং শ্রীমতী বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লড়াইটা যদি কোনো চাঞ্চল্যকর ওয়েব সিরিজের বিষয়বস্তু হতো, তবে বাংলার মানুষ সেটা এখন বেশ উপভোগই করতেন এই আধা লকডাউনের বাজারে। বিশেষ করে যখন বাস্তবের কঠিন মাটিতে দুজনের প্রবল সংগ্রাম, একেবারে সমানে সমানে লড়াই বাংলার মানুষ মাত্র কয়েকদিন আগেই দেখেছে, এবং সেই লড়াইয়ে অবিসম্বাদিতভাবে জয়ী হয়েছেন শ্রীমতী বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে ওই ওয়েব সিরিজে শ্রীযুক্ত মোদী ফিরে এসে কিভাবে প্রতিশোধ নিলেন, কিভাবে তিনি আগের পরাজয়ের শোধ তুললেন, সেটা একটা দারুণ উত্তেজনার বিষয় হতে পারত। কিন্তু দুঃখের বিষয়, দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর মধ্যে বিরোধ কোনো ওয়েব সিরিজের বিষয়বস্তু নয়। এটা এমন একটা বিরোধ যার পরিণামে, যার পরিণতিতে ফল ভুগতে হচ্ছে বাংলার মানুষকে। ঘূর্ণিঝড় পীড়িত পশ্চিমবঙ্গে বৈঠক করতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কোনো প্রয়োজন ছিল না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সেখানে ডাকার। একমাত্র উদ্দেশ্য হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করার। পার্শ্ববর্তী রাজ্য ওড়িশায় তিনি আগেই বৈঠক করে এসেছেন, সেখানে বিরোধী দলনেতাকে ডাকা হয়নি। এই ধরনের প্রশাসনিক বৈঠকে, যা সর্বদলীয় বৈঠক নয়, যা ভারত সরকারের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের বৈঠক, সেখানে বিরোধী দলনেতাকে ডাকার কোনো নজির বা কোনো পরম্পরা বা কোনো প্রশাসনিক বিধি নেই। কেন্দ্রের তরফে প্রধানমন্ত্রী, রাজ্যের তরফে মুখ্যমন্ত্রী, যারা নিজ নিজ সরকারের সর্বোচ্চ প্রধান, তারা উপস্থিত থাকলেই যথেষ্ট। অবশ্যই তাদের সঙ্গে তাদের সহযোগী আমলারা থাকবেন, এটা হচ্ছে প্রশাসনিক প্রথা। শুভেন্দু অধিকারী যেহেতু নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন, সেহেতু নরেন্দ্র মোদী তাকে ডাকলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তা সত্ত্বেও সেখানে যেতে পারতেন, একজন বৈঠকে উপস্থিত আছে বলেই তাকে খুব গুরুত্ব দিতে হবে, এমনকি তার সঙ্গে কথা বলতে হবে, তাকে কোনো প্রীতি সম্ভাষণ করতে হবে কোনো মানে নেই। প্রধানমন্ত্রী যখন যেখানে উপস্থিত, সেখানে তার দিকে তাকিয়ে সমস্ত কথা বলেই মুখ্যমন্ত্রী চলে আসতে পারতেন, সম্পূর্ণ শুভেন্দু অধিকারী উপেক্ষা করে। কিন্তু তা তিনি করলেন না। মুখ্যমন্ত্রীর অহঙ্গে লাগলো যে শুভেন্দু অধিকারী থাকলে তিনি বৈঠকে যাবেন না। কার্যত আমরা কী দেখলাম, শেষ পর্যন্ত উভয়ের বৈঠক বলে কিছু হলো না। মুখ্যমন্ত্রী একটা দাবিপত্র বলা যেতে পারে প্রধানমন্ত্রীর হাতে দিয়ে চলে এলেন, যেটা মোটেই এই ধরনের প্রশাসনিক গুরুত্বপূর্ণ বৈঠকে যেভাবে কাজ হওয়ার কথা তার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, কোনো আলোচনাই হয়নি। এর ফল তো শেষ পর্যন্ত ভুগতে হবে বাংলার মানুষকে। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর এই আচরণ মুখ্যমন্ত্রীর প্রতি তার মনোভাবেই সীমাবদ্ধ রাখতে পারতেন, কিন্তু তা তিনি করলেন না। তিনি রাজ্যের মুখ্য সচিবকে রাতারাতি দিল্লিতে বদলির নির্দেশ দিলেন, যার কাজের মেয়াদ 31 মে শেষ হচ্ছে, 3 মাসের জন্য তার এক্সটেনশন কেন্দ্রীয় সরকারই মঞ্জুর করেছে। এই বর্তমান মুখ্য সচিব কোনো দিন দিল্লিতে কাজ করেননি, এমন নয় যে তার অভিজ্ঞতা বা তার কর্মদক্ষতা দিল্লির প্রশাসন কোনোভাবে ব্যবহার করবে। এই ট্রান্সফারের যা মোদী করেছেন, তার একমাত্র উদ্দেশ্য পশ্চিমবঙ্গকে তার যে কাজের অভিজ্ঞতা বা তার যে কর্মক্ষমতা তার থেকে বঞ্চিত করা। শ্রীযুক্ত মোদী বোধহয় ভুলে যাচ্ছেন যে পশ্চিমবঙ্গের মানুষ তাকে ভোট দিয়ে হারিয়েছে, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় হারাননি, কোনো সচিব হারাননি, পশ্চিমবঙ্গের মানুষ তাকে ভোট দিয়ে হারিয়েছে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা মনে রাখলে ভালো করবেন যে রাজ্য বিধানসভায় যেমন 213টি আসন পশ্চিমবঙ্গের মানুষ তাদের আসনে 213টি আসনে জিতিয়েছে, ভোট দিয়ে জিতিয়েছে, ঠিক তেমনই নন্দীগ্রামে তিনি যে অন্য শুভেন্দু অধিকারীর কাছে হেরে গিয়েছেন এটাও সত্যি। আজ না হোক, কল যখন রাজ্যে বিধানসভা বসবে, তখন সেই বিধানসভায় ওই 75 জন যে বিরোধী দলের সদস্য রয়েছেন বিজেপির, তাদের নেতা হিসেবে শুভেন্দু অধিকারীই থাকবেন। কোনো প্রশাসনিক প্রয়োজনে, কোনো বৈঠকে বিরোধী দলের সঙ্গে মুখ্যমন্ত্রীকে যদি বৈঠকে বসতে হয়, সেখানে শুভেন্দু অধিকারীই আসবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এটা না মানতে পারেন, তাতেও বাংলার কিন্তু মঙ্গল নয়। বাংলার মানুষের দুর্ভাগ্য, রাজ্যের সর্বোচ্চ প্রশাসক এবং কেন্দ্রের সর্বোচ্চ প্রশাসক, তারা দুজনের মধ্যে অহংয়ের লড়াইয়ে, ইগোর লড়াইয়ে জড়িয়ে পড়েছেন, যার ফল ভুগতে হচ্ছে বাংলার মানুষকে। এই অবস্থা মোটেই কাঙ্ক্ষিত নয়। যত শীঘ্র সম্ভব শাসক, উভয় শাসকই তাদের অহং ভুলে মানুষের স্বার্থে কাজ করতে পারবেন, ততই বাংলার মানুষের মঙ্গল।